এই বিশ্বকাপে দাপুটে ক্রিকেট খেলে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। এখন পর্যন্ত খেলা 8 ম্যাচে সবগুলোই জিতে 16 পয়েন্ট নিয়ে সবার উপরে আছে রোহিত শর্মার দল। ব্যাটে বলে দুর্দান্ত ভারতকে যেন থামানোই যাচ্ছে না, বিশেষ করে অন্য দলের বোলারদের যেখানে উইকেট পেতে ও রান বাঁচাতে সংগ্রাম করতে হচ্ছে, ভারতের বোলাররা সেখানে প্রতিপক্ষকে একাধিক ম্যাচে গুড়িয়ে দিয়েছে 100 পেরোনোর আগেই। বাকি দলগুলোর বোলারদের সঙ্গে মোহাম্মদ শামি, জাসপ্রীত বুমরাদের পার্থক্য দেখে বল নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার হাসান রাজা। এক টেলিভিশন টক শোতে তিনি বলেছেন, ভারতের বোলিংয়ের সময় বিশেষ বল ব্যবহার করা হচ্ছে আর এজন্য মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজরা বাড়তি সুইং পাচ্ছেন। তার এই বক্তব্য সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ঝড় ওঠে। এবার হাসান রাজাকে দাঁত ভাঙা জবাব দিলেন মোহাম্মদ শামি। দারুণ ছন্দে থাকা এই পেসার হাসান রাজাকে জবাব দিয়েছেন এভাবে, লজ্জাবোধ করো, ফালতু আলাপে মন না দিয়ে খেলায় মনোযোগ দাও, কখনো তো অন্যের সাফল্যকে উপভোগ করবে, এটা ICC টুর্নামেন্ট, পাড়ার কোনো খেলা নয়। এর আগে হাসান রাজা বলেছিলেন, আমরা দেখেছি ভারত যখন ব্যাট করতে নামে তখন তারা খুব ভালোভাবেই ব্যাটিং করে, কিন্তু হঠাৎ করেই ভারত বল করার সময় বল সুইং করতে শুরু করে, বল নিয়ে তদন্ত হওয়া জরুরি। পাকিস্তানের টেলিভিশন চ্যানেল এই স্পোর্টসের প্যাভিলিয়ন নামের এক টক শোতে হাসান রাজার সমালোচনা করেছেন আকরাম। এ ধরনের মন্তব্যে তিনি নিজেও অপমানিত বোধ করছেন বলে জানিয়েছেন কিংবদন্তি এ ফাস্ট বোলার। তখন ম্যাচ চলার সময় বল কিভাবে বাছাই করা হয় সে প্রক্রিয়াও ব্যাখ্যা করেছেন আকরাম। টক শোটিতে দর্শকদের কাছ থেকে পাওয়া প্রশ্নের সূত্র ধরে প্রসঙ্গটি সামনে আনেন উপস্থাপক। বল নিয়ে কারসাজির সুযোগ আছে কি না জানতে চাইলে আকরাম বলেছেন, আমি কয়েকদিন ধরে এটা নিয়ে পড়েছি, যা খেয়ে এসব বলা হচ্ছে সেটা আমিও খেতে চাই, তাদের মাথা ঠিক নেই, নিজেদের তো তারা অপমান করছে এবং গোটা দুনিয়ার সামনে আমাদেরও অপমান করাচ্ছে।